আজকে আমরা জেনে নেব আইডিয়াল ট্রান্সফর্মার অন লোড অবস্থায় কী হয় আগের দিন জেনেছিলাম যে আইডিয়াল ট্রান্সফর্মার অন নো লোড অবস্থায় তার মধ্যে ভোল্টেজ কারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্সে কে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে সেটা দেখেছিলাম তো এখন আমাদের কাছে একটা আইডিয়াল ট্রান্সফর্মার আছে যেখানে তার কয়েল ওয়ান যেটা আছে তাতে সাপ্লাই দেওয়া হয়েছে ভি ওয়ান এবং কয়েল টুতে অবশ্যই কয়েল ওয়ান সাপ্লাইয়ের জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হয়েছে তার জন্য কয়েল টুতে একটা কী হয়েছে ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে সঙ্গে সঙ্গে সেম ফ্লাক্কের জন্য কয়েল ওয়ানের ভেতরেও কী হবে একটা ইএমএফ প্রডিউসড হবে সেটার নাম দিলাম ই ওয়ান আর সেকেন্ড কয়েল টুতে যেটা ইনডিউসড হবে ইএমএফ তার নাম ই টু এখন এই ট্রান্সফর্মারের সহ সঙ্গে যদি আমরা একটা লোডকে কানেক্ট করি এটা একটা রেজিস্টিভ লোড কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা ধরে নিলাম যে এটা একটা লোড এটা যে কোনো ধরপের লোড হতে পারে লাইট ফ্যান যে কোনো টাইপের ইলেকট্রিক্যাল লোড হিটিং এলিমেন্ট এরকম জিনিস হতে পারে তো অ্যাজ এ লোড রূপে যুক্ত করা হয়েছে তো এখন কি হবে এখন যেটা হবে সেটা হচ্ছে যে ইটু এম এফের জন্য একটা কারেন্ট কী করবে যেহেতু সার্কিটটা ক্লোজ হয়ে গেছে সেকেন্ডারি যে সার্কিট যেটা তৈরি করেছে সেকেন্ডারি কয়েল আর লোড এগুলো মিলে যে একটা সার্কিট তৈরি করেছে কমপ্লিট সার্কিট তার মধ্যে দিয়ে একটা কি হবে কারেন্ট ফ্লো করতে থাকবে তাই তো ফলে সেকেন্ডারিতে কি হলো একটা ফার্স্ট কারেন্ট যাওয়া শুরু করলো যার নাম রাখলাম সাপোজ আই টু কারেন্ট ফ্লো করছে ঠিক আছে যদি কোনো লোড না লাগানো হতো তাহলে প্রাইমারি দিয়ে কি কারেন্ট যায় না শুধুমাত্র ম্যাগনেটাইজিংয়ের জন্য যে কারেন্টটা দরকার আই এম সেই ম্যাগনেটাইজিং কারেন্টটার প্রয়োজন যেটা আমরা আগে ছবিতে দেখেছি যে ম্যাগনেটাইজিং কারেন্টটা শুধু প্রয়োজন কিন্তু এখন যেহেতু কী হচ্ছে না একটা নতুন কারেন্ট সেকেন্ডারি কয়েল দিয়ে ফ্লো করছে তখন কি হবে এই আই টু কারেন্টের জন্য কয়েল টু একটা ফ্লাক্ক প্রডিউস করবে এই কোরের ভেতরে ম্যাগনেটাইজিং কারেন্ট প্রাইমারি কয়েল দিয়ে গেছিলো বলে তাতে ফ্লাক্ক ফাই প্রডিউস হয়েছিল এখন সেকেন্ডারিতে যে ইন্ডিউসড ইএমএফ হয়েছে তার জন্য একটা ইন্ডিউসড কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিটটা কমপ্লিট হয়েছে বলে সেই আই টু কারেন্টের জন্য কি হবে না একটা নতুন ফ্লাস্ক এর মধ্যে কি হবে তৈরি হবে তাই তো সেই ফ্লাক্সটা কত হবে ইন জেনারেল আমরা সেটাকে অ্যাম্পিয়ার টার্ন এ সাহায্যেও আমরা বলতে পারি বা কত এবার ফ্লাক্স হবে এটা বার করার জন্য আমরা কী করি ইন জেনারেল অ্যাম্পিয়ার টার্ন ইকুয়েশান থেকে আমরা বার করতে পারি তো আমরা রেফার অ্যাজ এ ওটাকে কী করি না অ্যাম্পিয়ার টার্ন রুপে রেফার করি ফলে এই কয়েলে এন টু সংখ্যক পাক আছে আর কয়েল ওয়ানে আছে হচ্ছে এন ওয়ান সংখ্যক পাক আমরা আগের দিন ধরে নিয়েছিলাম তো এখন এর অ্যাম্পিয়ার ট্রানটা কত হবে কয়েলে এন টু আই টু অ্যাম্পিয়ার মানে হচ্ছে আই টু আর পাক সংখ্যাকে জন্য এন টু তাহলে পাক সংখ্যা আর কারেন্ট এই দুটোর গুণফল এই পরিমাণ একটা ধরো ফ্লাক্স তৈরি হলো ঠিক আছে এখন এই নতুন ফ্লাক্সটা কী করবে না তার যে কারণ যে কারণের জন্য সে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেই কারণটাকে বাদ দিতে যাবে কোন কারণের জন্য এই ফ্লাক্সটা তৈরি হয়েছে না এই কারেন্টটা ফ্লো করছে বলে সার্কিটের মধ্যে দিয়ে এই সার্কিটে এই কারেন্টটা কেন ফ্লো করছে না এই ই টু ইএমএফটা এতে ইন্ডিউস্ট হয়েছে ই টু ইএমএফ কেন ইন্ডিউস্ট হয়েছে না কারণ এই ফ্লাক্সটা এই কোরের ভেতর দিয়ে যাচ্ছিলো বলে অতএব এর মধ্যে সেটা হওয়া যে নতুন যে অ্যাম্পিয়ার টান যে ফ্লাক্সটা প্রডিউস হয়েছে সেকেন্ডারি কয়েলে সেই ফ্লাক্সটা কি করবে না প্রাইমারি যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটাকে অপোস করবে অতএব আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা নতুন ফ্লাক্স প্রডিউস হচ্ছে যার নাম রাখলাম ফাই টু যেটা কি করবে এটা ফাই টু উইল অপোজ ফাই ফাইভ ফ্লাক্সকে কী করবে অপোজ করবে তো তাহলে এখন কোরের ভেতরে কি হবে কোড়ের ভরে ফ্লাক্সের পরিমাণটা কমে যাবে না কারণ করে আগে ছিল ফাইভ পরিমাণ ফ্লাক্স তার থেকে বিয়োগ হয়ে যাচ্ছে ফাইভ টু পরিমাণ ফ্লাক্স তাহলে এখন এটা কী হচ্ছে এটা অবশ্যই ফ্লাক্সটা কী হচ্ছে না আগে ফাইভ পরিমাণ ফ্লাক্সের তুলনায় এখনকার ফাইভ মাইনাস ফাইভ টু ফ্লাক্সটা কী হয়ে যাবে কমে যাবে তাই না ফাইভ পরিমাণ ফ্লাক্স থেকে ফাইভ টু পরিমাণ ফ্লাক্স বিয়োগ হয়ে গেছে তাহলে এটা কি হলো ফ্লাক্সটা কমে গেল সেটাকে এর জন্য দাদা দেখালাম এখন যদি ফ্লাক্স কমে যায় তাহলে কী হবে তাহলে সিমিলার ওয়েতে ইন্ডিউসড ইএমএফ প্রাইমারি কয়েলে ইন্ডিউসড ই ওয়ান এটাও কী হবে কমে যাবে আগে হতো হচ্ছে ই ওয়ান এখন কী হবে না এটা কমে যাবে যেহেতু কী হচ্ছে ফ্লাক্সটা এই ফ্লাক্সটা কী হয়েছে কোরে কোরের ভেতরে যে ফ্লাক্সটা আছে সেটা কমে গেছে অতএব ইন্ডিউস টিএমএফ ওয়ানও কমে যাবে ইন্ডিউসড ইএমএফ ই ওয়ান কী করছিলো না সাপ্লাই ভোল্টেজ ভি ওয়ানকে অপোস করছিল তাই না সাপ্লাই ভোল্টেজ ভি ওয়ানের অপোজিটে কাজ করছিল ই ওয়ান ইউয়ানটা বাধা দিচ্ছিল ভি ওয়ানকে ফলে এর মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ শুধু ম্যাগনেটাইজ করার জন্য একটা কারেন্ট ফ্লো হচ্ছিল ঠিক আছে তাই তো এখন যেহেতু ই ওয়ান কমে গেল তাহলে এই কয়েলের দু মাথায় ভোল্টেজের ডিফারেন্স কত এসে দাঁড়াবে কয়েলে যে সাপ্লাই দেওয়া হয়েছে ভি আর তাতে বাধা দিচ্ছে কে না ই বাধা দিচ্ছিল আর এখন কি হয়ে গেছে ই ওয়ান যেহেতু কমে গেছে ই ওয়ানের মান যেহেতু কমে গেছে তাহলে এই যে পার্থক্যটা এই কয়েলের দু মাথায় যে ভোল্টেজের যে পার্থক্যটা সেটা কি হয়ে যাবে বেড়ে গেল না আগে ভি ওয়ান ভোল্টেজ থেকে সম্পূর্ণ ই ওয়ান ভোল্টেজটা বাদ হয়ে যাচ্ছিলো হয়ে দেখা যাচ্ছিলো কি নেয়ার ইকস্ট এটা প্রায় জিরোর কাছে হয়ে যাচ্ছে এই দুটোর ভোল্টেজের ডিফারেন্সটা কী হতো এই দুটোর বিয়োগ ফলটা কী হতো নিয়ার ইকস্টু জিরো কিন্তু এখন কী হচ্ছে ই ওয়ান ভোল্টেজটা কমে গেছে ফলে ভি ওয়ান থেকে ই ওয়ানকে বাদ দিলে সামান্য কিছু ভোল্টেজ তাও পড়ে যা থাকছে ফলে সেই ভোল্টেজটার জন্য কী হবে না এই কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট কী করবে ইনক্রিজ করবে ঠিক আছে এই কয়েলের মধ্যে দিয়ে কী হলো একটা কারেন্ট বৃদ্ধি পেল সেই কারেন্টটার নাম দিলাম হচ্ছে আই ওয়ান কারেন্ট ওকে সো এখন এই আই ওয়ান কারেন্ট দেখো একটা কারেন্টটা বেড়ে গিয়ে এখন কত হয়ে গেল আই ম্যাগনেটাইজিং কারেন্ট থেকে এটা পরিবর্তিত হয়ে গিয়ে কী হয়ে গেল এটা আই ওয়ান কারেন্ট হয়ে গেল আর যেটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে যে এই আই ওয়ান কারেন্টটা নর্মাল বা নোলোড অবস্থায় যে ম্যাগনেটাইজিং কারেন্ট হয় তার থেকে এটা অনেক বেশি কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে আই টু কারেন্টের মানটা এমন সেটা কি হচ্ছে নর্মাল নো লোড কারেন্ট যেটা হয় তার তুলনায় আই টু কারেন্ট অনেক বেশি তার জন্য এর ভেতরে অ্যাম্পিয়ার টার্নটা অনেক বড় বেশি মানে অনেক বেশি পরিমাণ ফ্লাক্স প্রডিউস হলো সেই ফ্লাক্স কী করলো মেন ফ্লাক্ককে অপোজ করলো মেন ফ্লাক্স কমে গেছে বলে কি হলো না প্রাইমারি কয়েলের ইন্ডিউসড ইএমএফ কী হয়েছে সেটাও কমে গেছে এখন প্রাইমারি কয়েলের ইন্ডিউসড ইএমএফ কমে গেলে ভি ওয়ান ভোল্টেজকে বাধা কম দিচ্ছে এই ইএমএফটা ভিওয়ান ভোল্টেজকে কম বাধা দিচ্ছে ফলে এই কয়েলটা এখন কারেন্টটা বৃদ্ধি পেয়ে গেল এবং সেই কারেন্টটাও কী হলো যথেষ্ট বেশি আই ওয়ান কারেন্ট যে নতুন কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করছে সেই কারেন্টটার নাম রাখা হয়েছে আই ওয়ান সেই কারেন্টটাও কি অনেক বেশি কার থেকে অনেক বেশি না কম্পেয়ার টু নো লোড অবস্থায় যে কারেন্টটা যাচ্ছিল ঠিক আছে এখন এই নতুন কারেন্ট আর এখানকার যে পাঁক সংখ্যা সেটা হচ্ছে এন ওয়ান এর ফলে একটা নতুন কী হবে না একটা ফ্লাস্ক তৈরি হবে কারণ কোনো কয়েলের ভেতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে তার মধ্যে কী হয় না ম্যাগনেটিক ফ্লাক্ক প্রডিউস হয় বা তৈরি হয় তাই তো একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট গেলে তো চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাই তো ম্যাগনেটিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করি ম্যাগনেটিক ফ্লাক্স সেটা প্রবাহিত হচ্ছে বলে ধরে নিই তাই তো নর্থ থেকে সাউথের দিকে এরকমভাবে তো ফলে একটা নতুন কারেন্ট আই ওয়ান আর এখানে পাঁক আছে হচ্ছে এন ওয়ান সংখ্যক তাহলে এই দুটোকে গুণ করলে আমরা জানতে পারব মোট কতটা ফ্লাক্স তৈরি হলো তো নতুন যে ফ্লাক্সটা তৈরি হলো তার পরিমাণ হবে হচ্ছে কত আই ওয়ান এন ওয়ান পরিমাণ নতুন ফ্লাক্স তৈরি করলো এই নতুন তৈরি হওয়া ফ্লাক্স এই ফ্লাক্সটার নাম রাখলাম হচ্ছে ধরো কিছু একটা একটা ফ্লাক্স এই ফ্লাক্সটাই কী হবে না এন টু আই টু এই এই কারেন্ট আই টু কারেন্ট আর একে পাক সংখ্যা এন টু এই দুটোর গুণফলের ফলের ফলে যে পরিমাণ ফ্লাক্স এই কোরে তৈরি হয়েছিল মানে এই কোরের মেন ফ্লাক্সকে বাধা দিচ্ছিল ঠিক সেই পরিমাণই কী হবে না এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট আর এর পাক সংখ্যা এই দুটোর গুনফলটাই কী হবে ঠিক ততটা পরিমাণই অপজিটে কি তৈরি করবে আর একটা নতুন ম্যাগনেটিক ফ্লাক্ক তৈরি করবে তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এন ওয়ান আই ওয়ান এর দ্বারা তৈরি হওয়া ফ্লাক্ক আর এন টু আই টু এর দ্বারা তৈরি হওয়া ফ্লাক্ক কী হচ্ছে না একে অপরকে বাধা দিচ্ছে দি কী করছে একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে একে অপরকে কী করছে শেষ করে দিচ্ছে এখন তাহলে কোরের ভেতরে মেন ফ্লাক্স কত থেকে গেল সেটা সে এগেন ফাইভ ইন্ডিউসড ইএমএফ ই টুর জন্য এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছিলো আই টু তার ফলে একটা নতুন এই কোডের ভেতরে ফ্লাক্স তৈরি হয়েছিল যে মেন ফ্লাক্সকে বাধা দিচ্ছে সেই ফ্লাক্সটা কত এন টু আই টু সেই এন টু আই টু ফ্লাক্স মেন ফ্লাক্সে কমিয়ে দিয়েছিল ফলে ই ওয়ান ইন্ডিউসড ইএমএফটা কমে গেছে সেই ইন্ডিউস ইএমএফ কমে যাওয়ার ফলে সাপ্লাই থেকে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছিল প্রাইমারি দিয়ে তার ফলে একটা নতুন কারেন্ট আই ওয়ান যাওয়া শুরু করে এই আই ওয়ান প্রাইমারি কারেন্ট আর প্রাইমারিতে পাক সংখ্যা এন এই দুটো গুণ করে একটা নতুন ফ্লাক্স আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আই ওয়ান এই নতুন ফ্লাক্সটা কি হচ্ছে এই কোরকে কোরের ভেতর দিয়ে আবার যাওয়া শুরু করছে ফলে কোরে এটা এক্সট্রা করে অ্যাড হচ্ছে আর আই টু এন টু এই ফ্লাক্সটা কি হচ্ছে অপোজিটে বাধা দিচ্ছে ফলে আই ওয়ান এন ওয়ান ফ্লাক্স আর আই টু এন টু ফ্লাক্স এই ফ্লাক্স দুটা একে অপরকে কী করছে বাধা দিয়ে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তো এইভাবেই মেনলি কী হচ্ছে যখনই আমরা সেকেন্ডারি দিকে কোনো লোড লাগাচ্ছি তখনই সেখান দিয়ে একটা কারেন্ট যদি যাওয়া শুরু করে সেটা যদি আই টু কারেন্ট হয় সঙ্গে সঙ্গে কী হচ্ছে না প্রাইমারিতেও তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে প্রাইমারিতেও কারেন্ট কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝতে পারলে যে প্রাইমারিতে কীভাবে সেকেন্ডারি কারেন্ট বৃদ্ধি পালে প্রাইমারিতে কীভাবে কারেন্ট বৃদ্ধি পেয়ে যায় আশা করি বুঝতে পেরেছো তো এখান থেকে আমরা যে একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে যদি এই আই টু কারেন্টটা ফুল লোড সেকেন্ডারি কারেন্ট হয় ট্রান্সফর্মারটা যেরকমভাবে তৈরি করা যে যে পেসিফিকেশানে যে পরিমাণ কারেন্টকে সে হ্যান্ডেল করতে পারে সেটা হচ্ছে তার ফুল লোড কারেন্ট সেটা হচ্ছে আই টু ধরে নিলাম তাহলে সেকেন্ডারিতে ফুল লোড কারেন্ট যাচ্ছে ফুললি লোডেড কারেন্ট যাচ্ছে ঠিক আছে যত কারেন্ট যেতে পারবে ম্যাক্সিমাম ততটুকু যাচ্ছে তাহলে ফুল লোড কারেন্টের ফলে তৈরি হওয়া অ্যাম্পিয়ার ট্রান অ্যাম্পিয়ার ট্রান সেটা সমান সমান কী হচ্ছে না প্রাইমারির দিকে যে কারেন্ট আর তার ট্রান আই ওয়ান আই এন ওয়ান এর সঙ্গে কী হচ্ছে সমান হচ্ছে অথবা তোমাদের বইয়ের দুশো ষাট নম্বর পেজে মেবি আমাকে একটু দেখতে হবে হুম দুশো ষাট নম্বর পেজে তোমরা দেখতে পারবে যে একটা লাইন লেখা আছে দেয়ার ফর ফুল লোড প্রাইমারি ট্রান্স প্রাইমারি অ্যাম্পিয়ার ট্রান নিয়ার ইকোয়ালস টু ফুল লোড সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্ন তার প্রাইমারিতে কারেন্ট আর ট্রান এটা নেয়ার ইকুয়ালস টু কী হচ্ছে সেকেন্ডারি কারেন্ট ইন্টু ট্রান এর সঙ্গে সমান হচ্ছে আমরা বলতে পারি যে প্রাইমারি অ্যাম্পিয়ার ট্রান নেয়ার ইকুয়ালস টু সেকেন্ডারি অ্যাম্পিয়ার ট্রান এখান থেকে ইকুয়েশানটাকে আমরা যদি আরেকটু ভেঙে নিই ধরো আই ওয়ান কারেন্ট আর আই টু কারেন্টটাকে একদিকে নিয়ে আসলাম এন ওয়ান আর এন টু কারেন্টটাকে আর একদিকে নিয়ে যাই তাহলে ইকুয়েশানটা কেমন হবে না আই ওয়ান বাই আই টু নেয়ার ইকোয়ালস টু নেয়ার ইকোয়ালস টু মানে প্রায় ইকুয়ালস ইকুয়ালি আর কি আই ওয়ান আই টু নেয়ার ইকোয়ালস টু কী হবে এন টু বাই এন ওয়ান আমরা যদি পাকের সঙ্গে ভোল্টেজকেও কম্পেয়ার করি এদিকে টার্মিনাল ভোল্টেজ ভি ওয়ান আর ওদিকে তৈরি যেটা আলটিমেট ভোল্টেজ তৈরি হবে এই দু মাথায় যে পার্থক্যটা থেকে যাবে সেটাকে যদি ভিটু নাম রাখো ঠিক আছে এই দু মাথায় যে কোনো মাল্টিমিটার যুক্ত করলে যে ভোল্টেজটা আমরা পাবো বা টার্মিনাল ভোল্টেজ সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ সেটাকে যদি টু নাম রাখি আর আমরা যে সাপ্লাইটা দিয়েছি সেই ভোল্টেজটার নাম হচ্ছে ভি ওয়ান তো এটাও দেখবো যে টু কী হবে না ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে তার মানে প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টের রেশিও তাই না প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি কারেন্টের রেশিও সমান সমান সেকেন্ডারি পাক সংখ্যা আর প্রাইমারি পাক সংখ্যার রেশিও সমান আবার সেকেন্ডারি ভোল্টেজ আর প্রাইমারি ভোল্টেজ তার সঙ্গে সমান এটাকে কি আমরা কী বলি না আমরা এটাকেই বলি ট্রান্সফরমেশান রেশিও যাকে আমরা কী দিয়ে সূচিত করি যাকে আমরা কে দ্বারা সূচিত করি একে কী বলে ট্রান্সফর্মেশান রেশিও আজকে আমরা জেনে নেব আইডিয়াল ট্রান্সফর্মার অনলোড অবস্থা